আমরা হিন্দু মানুষেরা আমরা মাটির ঠাকুর বা পাথরের মূর্তিকে পূজা দিয়ে তার সামনে আমরা মাথা ঠুকে যখন কাঁদি, আমাদের দেখে অনেকজন অনেকেই বলে যে এরা পাগল না কি, আমরা কিছুই নাহি বুঝি। কিন্তু দক্ষিণেশ্বরে কালীবাড়িতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রমাণ করে দিয়েছে, যদি বিশ্বাস থাকে তোমার কাছে মাটিটা খাঁটি হয়ে যাবে, আর যদি বিশ্বাস না থাকে তোমার কাছে খাঁটিটাও মাটি হয়ে যাবে। রাধে রাধে প্রমাণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। দিন রাত মামা মামা বলে একটাই বলি, তার আর অন্য কোনো মন্ত্র নেই, না জানে তন্ত্র না জানে মন্ত্র, না জানে সূচি না জানে অসূচি। আপনি আমি আমরা অনেক সময় মন্দিরে যখন যাই আমরা কি করি মা, ছাড়া কাপড় ধোয়া কাপড় কাঁচা কাপড় বা নতুন বসন আমরা পরিধান করি, তাই না মা? কিন্তু কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সময়ে সময়ে এমন ভক্তিও মানে এমনভাবে ভক্তির গভীরে প্রবেশ করে যেতেন যে মাঝে মাঝে এঁটো কাপড়ে এঁটো হাতেও মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে ছুটে চলে যেতেন। কথিত আছে তিনি কখনো কখনো সকালবেলা প্রাতক্রিয়া করে অনেক সময় ঠিক মতো কাপড়ও ছাড়তেন না, ওই অবস্থায় কোনো ক্রমে শৌচ হয়েছে কি না হয়েছে তিনি মন্দিরে উঠে পড়তেন মা 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 বলে। ভক্তির অথই সমুদ্রে ডুব দিলে এগুলো সম্ভব হয়, তখন ভেদাভেদ বিচার বিবেচনা সূচি অসূচি সব কিছু থাকে না। সেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন দিনরাত মা 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 বলে চিৎকার করছে মা, কিছু কিছু পাষণ্ডগণ তার সামনে গিয়ে বিদ্রুপ করতেন, অনেকে তো তার সামনে গিয়ে বারবার বিদ্রুপ করতেন পাগল বলে, কেউ বা তার সামনে গিয়ে পথ আগলে দাঁড়াতেন, আরে পাগল এদিকে, আমাকে বলছো পাগল বললেও মানুষটার মন খারাপ হতো না, আমি তো পাগল, আমি তো আমার মায়ের জন্য পাগল, আমি তো পাগলি মায়ের পাগলা ছেলে, আমাকে পাগল বলবে এ তো আর ভালো কথা, এ মন্দ কি আগে কিছু বলছো বুঝি? তুই যে দিনরাত মা মা বলে ডাকছিস তা কোনোদিন তোর মাকে তুই দেখেছিস? তোর মা তোর কথা শোনে? হ্যাঁ কি পাস তুই, যে মা কথা শোনে না, যে মা আসে না কাশে না বলে না চলে না, তুই সেই মাটির মাকে কি বলে পাস আমি ভেবে পাই না, কেন সেই মা মা করে মায়ের কাছে ছুটে যা? সঙ্গে সঙ্গে দুটো আঙুল নিজের কানের মধ্যে প্রবেশ করালেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, কানে আঙুল দিয়ে বললেন না 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 গো না, আরে কে বলেছে, কে বলেছে আমার মা কথা বলে না? জানো ওই তোমরা বাড়িতে গেলে তোমাদের মাকে ডাকলে যেমন করে ছুটে আসে তোমাদের মা, আমার মাও ঠিক তেমনি, সাক্ষাৎ জননী গর্ভধারিণী, একবার মা বলে ডাকলে মা স্বরূপ নিজেই সামনে দাঁড়িয়ে থাকে। বিশ্বাস না হয় আমি প্রমাণ করে দেবো, এসো এসো আমার সঙ্গে। কয়েকটা পাষণ্ডগণকে সঙ্গে নিয়ে মা মা বলতে বলতে চিৎকার করতে করতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছুটে চলেছেন মায়ের চরণে, মা মা সোজা মন্দিরে গিয়ে মায়ের চরণে আছাড়কে পড়লেন, ও মা দেখ কাকে এনেছি দেখ, আজ আমি কাদেরকে তোর সামনে নিয়ে এসেছি দেখ, যারা মানতে চায় না তুই নাকি নেই এই পৃথিবীতে, যারা বিশ্বাস করে না তুই নাকি এই পৃথিবীতে নেই, তুই নাকি মিথ্যা মা, দে মা দে, এক
একবার ওকে ওদেরকে দর্শন করিয়ে প্রমাণ করিয়ে দে তুই সত্যিকারের মা। যে মা একবার প্রমাণ করিয়ে দে, দূরে তাদের দাঁড় করিয়ে রেখে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মায়ের চরণে লুটিয়ে পড়ে দেখা দে দেখা দে বলে কাঁদতে লাগলে। দেখা দে দেখা দে একবার দেখা রাধে। দেখা দে বলে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব লুটিয়ে পড়লেন মায়ের চরণে। কিন্তু মা তো দেখা দিল না, পাষণ্ডগণ বিদ্রুপ করতে করতে সরে গেলেন ওখান থেকে। বলেছিলাম না এর কথা বিশ্বাস করবি না, এ পাগল, এ একেবারে বদ্ধ পাগল। এই চলো চলো চলে যাই সবাই চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, চলে গেলেন সবাই। আস্তে আস্তে করে উঠে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মায়ের নয়নে নিজের নয়ন রাখলেন। মা, তুই ওদের সামনে আবার প্রমাণ করে দিলি আমি তোর পাগলা ছেলে। মা, তুই ওদের সামনে প্রমাণ করে দিলি তুই আমার মাটির মা। মা রে, আমি জানি তুই আমার উপর অভিমান করেছিস, আমি জানি তুই আমার উপরে রাগ করেছিস। মায়ের যদি সন্তানের প্রতি রাগ থাকে, সন্তানেরও মায়ের প্রতি রাগ থাকে। না দেখ মা, আজ আমি কি করি? যে হাত তোর চরণ পেল না, যে কন্যাকুহার তোর ডাক শুনতে পেল না, যে নয়ন তোর চরণ দর্শন করল না, আমি সেই দেহ আর রাখবো না। এই বলে শ্রীরামকৃষ্ণ পরমহংসরে মন্দিরের দরজাটা বন্ধ করে দিলে, মায়ের হাত থেকে খড়গখানা নিয়ে নিলে, আমি নিজের দেহ থেকে নিজের মুন্ডুটা সরিয়ে দেব। সবে খড়গখানা তুলেছে, কে যেন পিছন থেকে হাতটা ধরে চিৎকার করে উঠলেন, কে এমন করে ডাকে? আমি, আমি তোর মা। কি বললি? কি বললি? মা এসেছি, লুটিয়ে পড়লেন মায়ের চরণে। চরণ ছাড়ছে না, চোখের জলে মায়ের চরণ ধুয়ে দিচ্ছে। মা, ওরা আমায় পাগল বলে বলে আমায় কষ্ট হয় না। আমার কষ্ট হয় তখন যখন তুই আমায় আমায় দেখা দিস না। আমার কষ্ট হয় তখন যখন আমার এই দুই চোখ তোর চরণ পায় না। আমার কষ্ট হয় তখন যখন আমার কন্যাকুহার তোর ডাক শুনতে পায় না। আজ হতে আমি তোর এই চরণ জড়িয়ে ধরে পড়ে রইলাম, আমার মরণ তোর এই চরণে সপলাম। বল মা, সকলকে দেখা দিবি? বল, তুই দেখা দিবি বল। রাম, ওদের যে বিশ্বাস আর ভক্তি নেই, তাই ওরা কেমন করে আমায় পাবে? আমায় পেতে গেলে বিশ্বাস আর ভক্তি নিয়ে ভক্তিরথই সমুদ্রে যে ডুব দিতে হবে বাবাচা। ওরা ডুব দেয়নি, ওরা পাবে কেমন করে? তাই তো আমি ওদের ডুব দেখা দিইনি, আমি শুধু তোর, কারণ তুই ডুব দিয়েছিস। রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের চরণ ধরে কাঁদতে কাঁদতে শুরু করলেন, মা ডুব যদি দিয়েছি আর যেন আমি ভেসে না উঠে, আর যেন আমি এই ডুব থেকে ভেসে না উঠতে পারে, আমি যেন এই চরণ ধরে এই মরণ তোর চরণে সেঁধে দিতে পারি। আমার মা গো আনন্দ
আনন্দ কৃষ্ণ বলো, কালী বলো, আল্লাহ বলো, আর হরি বলো, যদি ইষ্টের প্রতি তোমার বিশ্বাস না থাকে, তুমি যদি ভক্তির উপর ভর করে যদি ডুব না দিতে পারো, তাহলে কখনো তুমি তাকে পাবে না, এটা জেনে দেখো। তাই সবার আগে চাই বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রমাণ করিয়ে দিলেন, আমার মা বিশ্বাস আছে তার কাছে ভগবান আছে মা, যার বিশ্বাস নেই তার কাছে ভগবান নেই। বিশ্বাসে মিলায় বস্তু তাকে বহুদ। বিশ্বাস কর, তোর চরণ ছাড়া আমার কিছু ভালো লাগে না। তোর এই চরণে আমি আমার মন প্রাণ সমর্পণ করেছি, আর মরণ যদি হয় তোর এই চরণে হোক। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, শোনো, মনটা আগে খাঁটি করো। কৃষ্ণ বলো, কালী বলো, আল্লাহ বলো, আর হরি বলো, যে নামে ডাকো না কেন, ডাক ঘুরে 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 চলে যায় আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে। যত মত ততই পথ। আমার মা